দীর্ঘদিন আব্দুর রাজ্জাকের সাথে আমার জীবন যৌবনের উৎসর্গ দিয়ে রাজনীতিটা করেছিলাম। 2001 সালের গ্রেনেড হামলায় আমি সহ সেদিন নেত্রী সহ সকলের উপরে গ্রেনেড হামলায় সেদিন আব্দুর রাজ্জাকের সাথে আমিও আহত হই, সিকদার মেডিকেলে ট্রিটমেন্টে ছিলাম। পাশাপাশি আমি 2011 সালে নির্বাচিত হই, চেয়ারম্যান নির্বাচিত হই আওয়ামী লীগের সমর্থনে। হ্যাঁ, আওয়ামী লীগের সমর্থনে আমি নির্বাচিত চেয়ারম্যান হই। এবং 16 সালে জননেত্রী শেখ হাসিনা, আমি 2011 সালে আওয়ামী লীগের সমর্থনে এই নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। আমার অটোরিকশা মার্কার জন্য দোয়া করবেন, আমাকে অটোরিকশা মার্কায় ভোট দিবেন। নিষ্ঠাবান এবং আদর্শবান ব্যক্তিকে ভোট দিতে চাই, যার মাধ্যমে আসবে এদেশের মানুষের জনকল্যাণমূলক কাজ, এবং বিগত দিনে যার মাধ্যমে আমরা এই এলাকায় উন্নয়ন ঘটিয়েছি, এবং সফল চেয়ারম্যান হিসেবে যিনি আছেন সেই প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই। সে প্রার্থী হচ্ছে আমাদের সালাউদ্দিন মাতবর অটোরিকশা মার্কায় আমরা বিপুল ভোটে জয়লাভ করিয়ে এদেশের আবার একটা গণজোয়ারের মাধ্যমে গণ উন্নয়ন ঘটাতে চাই। আসলে আমি একটা স্টুডেন্ট, আর আমি সৈয়দপুর কলেজে ফিলোসফি ডিপার্টমেন্টে পড়ি। আমি একজন ছাত্রলীগ প্রেমী আর কি, ছাত্রলীগ করি, ছাত্রলীগটা ভালোবাসি। দীর্ঘ প্রায় ক্লাস সিক্স থেকে আমার এই ছাত্র রাজনীতি, অনার্স থার্ড ইয়ার করি। আমি একটা কথা বলতে চাই, আমার জীবনের প্রথম ভোট আমি দিতে চাই এমন জায়গায় যে লোকটা আসলে নারায়ণপুরের উন্নয়ন করে। আর এটা সকলেই জানে আসলে উন্নয়ন কার দ্বারা সম্ভব, কারণ নারায়ণপুরবাসী বিগত দিন যা দেখছে আর যা পাইছে তাতে নারায়ণপুরবাসী সন্তুষ্ট না। আসলে সন্তুষ্ট করার জন্য দরকার হলে হাজি সালাউদ্দিন মাতবররে, কারণ সালাউদ্দিন মাতবররে পাইমুখ হয়ে এখন এই মুঠ এই ইয়াতে অটোরিকশা আমার গায়ে ভোট দিলেই জনগণ পাইব। কারণ জনগণ তো নামিয়ে গেছে, এখন টাকা পিছলে তো কামাইব না মামা, যত টাকা পিছ আমার ঘরে কিনতে পারবো না, কারণ প্রথম ভোট মামা অটোরিকশাই দিব, মামা অটোরিকশাই জয়ব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার কাছে ভোট দিয়ে নির্বাচিত করবা, যাতে সিদ্ধার চলমান যে উন্নয়ন, এই উন্নয়ন বজায় রাখতে পারি এবং সিদ্ধার মানুষের একটা সুন্দর সিদ্ধা উপহার দিতে পারি। সেই নতুন ভোটার আমরা সেই সাথে জিল্লু ভাইকে ভোট দিয়ে ইনশাআল্লাহ যোগযুক্ত করবো। প্রথমে হলো যে আমি আগামী 26 তারিখে যে নির্বাচন আছে সেই নির্বাচনে আমি ইনশাল্লাহ 100% আশাবাদী যে জনগণ সুস্থভাবে ভোট দিবে এবং ঘরে গিয়ে ভোট দিতে পারবে। যেহেতু আমাদের জননেত্রী শেখ হাসিনা সেই পরিবেশ আমাদেরকে তৈরি করে দিয়েছে, মানুষ ভোট দিতে পারবে, সেই কারণে আমি 100% আশাবাদী যে আমি নির্বাচনে জয়ী হব ইনশাল্লাহ। পাশাপাশি আমার যে এলাকায় বেকার যুবক সমাজ যারা আছে তাদেরকে আমরা কম্পিউটারে শিক্ষা শিক্ষিত করব, এবং আমাদের ভোকেশনাল যেই সাইটগুলি আছে সেখান থেকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি তাহলে হয়তোবা আমাদের যুব সমাজ যেখানে বেকারত্বের কারণে নেশার দিকে ধাবিত হয় বা অন্যদিকে চলে যায় সেই পথ থেকে ফিরে তাদেরকে যাতে একটা সুন্দর লাইনে রেখে নিয়ে আসা যায় সেই চিন্তাটা আমার ভিতরে আছে। এবং আমাদের আপনারা জানেন যে আমাদের সিদ্ধা ইউনিয়নের অনেক লোক পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করতেছে, বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েত, দুবাই এসব দেশে আছে। সেইখানে যাতায়াতে যাতে সহজ কোনো খবর যদি সরকারের কাছ থেকে থাকে সেই পথগুলি তাদেরকে ধরা দিতে পারি, মানুষ যাতে কোনো জায়গায় প্রতারিত না হয় এই চিন্তাগুলি, বা এইভাবে করে আমি সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আমি মোহাম্মদ মুক্তার হোসেন খান, বর্তমান চেয়ারম্যান দারুলবান ইউনিয়ন পরিষদ। আমি এই নির্বাচনে একজন প্রার্থী, ইনশাল্লাহ আমি যদি জনগণের ভোটে পুনরায় চেয়ারম্যান হতে পারি তাহলে বেকার সমস্যা দূরীকরণের জন্য
আমার যা করার দরকার কুটির শিল্প থেকে শুরু করে যা যা করার দরকার ইনশাআল্লাহ আমি সেটা করব। তো আমি আল্লাহ পাকের কাছে এবং প্রশাসনের কাছে একটা জিনিসই চাই, ভোটটা যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। ভোট যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় তাহলে আল্লাহর রহমতে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত হব ইনশাআল্লাহ।